আজকে ওলামাই কেরামদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমি সরকারকে অনুরোধ করবো ওলামাই কেরামকে মুক্তি দিয়ে দেন, আর যদি মুক্তি না দেন তাহলে ওলামাই কেরাম এবং তাদের অনুসারীরা বসে থাকবে না। এদের অপরাধ হলো অপরাধীদের দেশে, এটা নিরপরাধ কেন? মামুনুল হক সাহেবের বিপক্ষে কথা বলতে থাকে, তা বুঝতে হবে এর উদ্দেশ্য ভালো না, এর অন্ত। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, কারাবন্দি আলেমদের নিয়ে এবার মুখ খুলেছেন চরমোনাই পীর হাফিজুর রহমান সিদ্দিকী ও অন্য অন্য আলেম। চরমোনাই পীর সাহেব মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে কি বলেছেন ও যারা কারাবন্দি আছেন সবাইকে নিয়ে কি কথাগুলো বলেছেন, এবং হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এই বিষয় নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন, আমরা এক এক করে সবার ভিডিওগুলো এখানেই আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন যে চরমোনাই পীর সহ সকল আলেম যারা এখনও কারাবন্দী হয়নি, এই যারা এখনও দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন তারা কিন্তু কখনোই বসে নাই, তারাও যারা কারাবন্দী হয়েছেন তাদের পক্ষ হয়ে এখনও মাঠে ময়দানে লড়তেছেন, হয়তো কেউ একটু কম কেউ একটু বেশি, সবাই আপন চেষ্টা করতেছেন, আমরা সবাইকে ভুল বোঝার চেষ্টা করতেছি। চলুন আমরা এক এক করে সবার ভিডিওগুলো দেখে আসি, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাব যে তারা যারা কারাবন্দি আলেমদের জন্য খাটতেছে কি না, অথবা তারা তাদের জন্য কোনো কথা বলতেছে কি না। চলুন তাদের ওই ভিডিওগুলো দেখে আসি, দেখুন তাদের। আমি সরকারকে অনুরোধ করব ওলামায়ে কেরামকে মুক্তি দিয়ে দেন, আর যদি মুক্তি না দেন তাহলে ওলামায়ে কেরাম এবং তাদের অনুসারীরা বসে থাকবে না। আমরা এদেশের নাগরিক, আমরা ভেসে আসি নেই, কারণ অনুগ্রহের অনুকম্পায় আমরা এখানে বসবাস করি না, আমরা এখানে নাগরিক। এই জমিন আমাদের, বাংলাদেশের ভূখণ্ড আমাদের, কাজী কোনো রাজনৈতিক দল যদি আমাদের জাতি এবং এই দেশের খেলাফ কোনো কাজ করে আমাদের দায়বদ্ধতার থেকে দায়িত্ব থেকে তাকে প্রতিহত করা প্রত্যেক নাগরের জন্য জরুরি এবং কর্তব্য, এ কথা ঠিক না? আজকে বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন নিয়ে যে পাগলামি শুরু করেছে, যে আইন প্রণয়ন করা শুরু করেছে, আমি সরকারকে বলবো যেই কারণে আজকে আইন প্রণয়নের প্রয়োজন হয়েছে সেই কারণেই সর্বমহলের সর্বশ্রেণীর সব দলীয় মানুষদের একত্রিত করে যে আপনি নির্বাচনের আইন প্রণয়ন করেন তাহলে গ্রহণযোগ্য হবে, আপনার খাম খেয়ালি মতো যদি আপনি নির্বাচনী আইন করেন তাহলে নির্বাচন কমিশনের আইন করেন তা গ্রহণযোগ্য হবে না, বরং এই কূপে আপনাকেই পাও দিতে হবে, এই কূপে আপনাকেই পড়তে হবে। দেখেন যখন যে নিজের স্বার্থে আইন করেছে সেই আইনের কারণে সে ফেঁসে গিয়েছে, এইটাই দেখা যায়, এইটাই বাস্তবতা। ছাত্র বন্ধুরা, কাজী আমার দায়িত্ব এবং দায়বদ্ধতার থেকে এই সমস্ত বিষয়ের প্রতিবাদ করা উচিত। আজকে ওলামায়ে কেরামদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না, আমি সরকারকে অনুরোধ করব ওলামায়ে কেরামকে মুক্তি দিয়ে দেন, আর যদি মুক্তি না দেন তাহলে ওলামায়ে কেরাম এবং তাদের অনুসারীরা বসে থাকবে না ইনশাআল্লাহ। এই বিষয় নিয়েও যতজন জেলে আছে আপনি কি মনে করেন সকলেই চোর গুন্ডা অপরাধী? যদি জিজ্ঞেস করেন এদের অপরাধ কি, উত্তর হবে এদের যে অপরাধ আমারও সে অপরাধ, হুজুরেরও সে অপরাধ, আপনাদেরও সে অপরাধ। এদের অপরাধ হলো অপরাধীদের দেশে, এটা নিরপরাধ কেন? অপরাধ কি বলেন? অপরাধীদের দেশে তোমরা নিরাপরাধ কেন? এত দুর্নীতির দেশে তোমরা সুনীতির কথা বলো কেন? এত মিথ্যার দেশে তোমরা সত্য বলো কেন? এত নাস্তিকতাবাদের মধ্যে তোমরা তাওহীদের কথা বলো কেন? এত নাফরমানির মধ্যে তোমরা সুন্নতের কথা বলো কেন? কি এ হলো আমাদের অপরাধ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে শহরে 3 বছর যে অপরাধ ছিল আজকের ওলামায়ে উম্মতের সেই অপরাধ। করোনা 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 কেন হচ্ছে সেটা ভাবে না, কেন হচ্ছে সেটা ভাবে না, কেন হচ্ছে সেটা ভাবে না। দুর্নীতির কারণে হচ্ছে, গুনাহের কারণে হচ্ছে, জুলুমের কারণে হচ্ছে, ওলামাদেরকে হ্যান্ডকাপ লাগানোর কারণে হচ্ছে। দেশের মুহাক্কিক মুদাক্কিক সূর্য সন্তান শাইখুল হাদিসের কাছে কামিন নামাচ্ছে, তার মান সম্মানের আঘাত তোমরা হেরেছিলে সেদিন বেশি দূরে নয়, জিল্লাতির মালা তোমাদের গলার মধ্যে আল্লাহ পরাই দিবে। চিল্লায় বলো যে কোরআন শুনলে মিজাজ খারাপ হয় আর গান শুনলে মন ঠান্ডা হয়,
আল্লাহর কসম করে বলছি, এমন নেতার নেতৃত্ব যারা মানবে আল্লাহর কসম, এই নেতৃত্ব সহ জাহান্নামের আগুনে পুড়তে হবে। এমন নেতাকে বয়কট করে ইসলাম পন্থী নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। যুবকরা রাজি আছে কিনা আমি দূর দেখতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, এমন নষ্টা মহিলার প্রশংসা যার জবান থেকে বের হয়, আমার খুব বলতে ইচ্ছা করে, জানতে ইচ্ছে করে, এর যে মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে এই মাতা মনে হয় এই রকম পরিমলের মতো চরিত্রবান ছিল। তা না হলে আমি একবার শহীদ হই, আবার আমি জিন্দা হই, আবার শাহাদাতের মৃত্যুবরণ করি, আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক, আমি আবার আল্লাহর জন্য জীবন দেব। যতবার আমি জীবন পাব, প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা। তুমি জালিমের জিন্দানখানায় গিয়েও যদি হকের ঝান্ডা ধরে রাখো, তুমি দুর্বল অবস্থাতেও যদি হকের পথে অটল আর অবিচল থাকো, দেখবে এক সময় বাতিল মাথা নোয়াতে বাধ্য হবে, হকের ঝান্ডায় সমুন্নত হবে ইনশাআল্লাহ। ইমানদার, আমাদের ইমানের আত্মমর্যাদা বোধ হৃদয়ে পোষণ করতে হবে। ইসলামের গৌরব এবং সর্বুলন্দির কথা আমাদেরকে মনে রাখতে হবে, আর মনের মধ্যে কথা বদ্ধমূল করতে হবে। হকের পথে যখন রয়েছি, হকের ঝান্ডা নিয়ে যখন সামনে অগ্রসর হয়েছি, মাথা নোয়াবো তো একজনের কাছেই নোয়াবো। কথা বলো, কয়জনের কাছে? যারা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে প্রস্তুত হয় না, আল্লাহ পাক সারা দুনিয়ার মাথা তার কদমের সামনে নত করে দেন। মুহতারাম হাজেরিন, শপথ নাও, রাজি করবা কয়জনকে? চিৎকার করে বলো, কয়জনকে? কাকে? এক আল্লাহকে রাজি করবার শপথ গ্রহণ করো। আল্লাহ রাজি হয়ে বাকি যারা যারা রাজি হবে ওয়েলকাম, স্বাগত জানাই। আল্লাহকে রাজি করতে গিয়ে যারা যারা নারাজ হবে তাদেরকে রাজি করার কোনো প্রয়োজন আমাদের নাই। তুমি তো কওমি পছন্দ করো না, মামুন নিয়ে তোমার ভাবার দরকার কি? তুমি তো কওমি পছন্দ করো না, হাফিজকে নিয়ে ভাবার তোমার দরকার কি? তোমার তো ভাবার দরকার নাই। বন্ধুরা, এতক্ষণ পঞ্জরত দজদরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।